কোনো রকম ডিজিটাল মার্কেটিং এর কোর্স না করে এবং কোনো রকম প্রফেশনাল ডিজিটাল মার্কেটারকে হায়ার না করেও আমি আমার অনলাইন বিজনেসের জন্য প্রতি মাসে একটা ভালো পরিমাণ সেলস জেনারেট করি। এবং আপনি যদি একজন অনলাইন বিজনেসম্যান হন বা আপনি যদি অনলাইন বিজনেস শুরু করবেন বলে ভাবছেন এবং আপনি ওই ডিজিটাল মার্কেটিং শব্দটা শুনেই ভয় পেয়ে যান, ভাবেন যে এটা আবার কি, এটা এত বড় একটা জিনিস, এটা কিভাবে শেখে, ডিজিটাল মার্কেটিং কিভাবে করে এবং কিভাবে একটা কাস্টমারের কাছ থেকে সেলস নিয়ে আসে, আপনি যদি সেই সব ব্যক্তিদের মধ্যে হয়ে থাকেন যারা ডিজিটাল মার্কেটিং শব্দটা শুনেই কিন্তু ভয় পেয়ে যায়, তাহলে আমার মনে হয় না যে আমার ভিডিওগুলো দেখার পরে আপনি আর ডিজিটাল মার্কেটিং শব্দটাকে কঠিন মনে করবেন। বিজনেসে মার্কেটিং প্রধানত দুই রকমের হয়, এক হচ্ছে অফলাইনে মার্কেটিং, একটা হচ্ছে অনলাইনে মার্কেটিং। অনলাইন যে মার্কেটিং সেটাকেই আসলে ডিজিটাল মার্কেটিং বলা হয়। আপনি আপনার বিজনেসের জন্য প্রোডাক্ট বেছে নিয়েছেন, আপনি আপনার বিজনেসের জন্য হোলসেলার বেছে নিয়েছেন যে কার কাছ থেকে আপনি প্রোডাক্টটা নিয়ে আসবেন, কিভাবে প্রোডাক্টটাকে প্যাকিং করবেন সেটাও আপনি ঠিক করে ফেলেছেন এবং তারপরে আপনি ব্র্যান্ডিংও করে ফেলেছেন। আপনার প্রোডাক্ট রেডি, প্রোডাক্টের প্যাকেজিংও রেডি এবং প্রোডাক্ট এবং প্যাকেজিং এর উপরে আপনার ব্র্যান্ডিং করাও কমপ্লিট, আপনার বিজনেসের অল সেট। এরপরে আপনার যেটা দরকার সেটা হচ্ছে ডিজিটাল মার্কেট। নমস্কার, আমি সোনাম, আপনাদের সাথে রয়েছি। আজকের ভিডিওতে আমি বলবো যে ডিজিটাল মার্কেটিং আসলে কি, কিভাবে আপনারা স্টার্ট করবেন, ডিজিটাল মার্কেটিং এর কি কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে আর কি কি অ্যাডভান্টেজ রয়েছে, ডিজিটাল মার্কেটিং এ কত টাকা ব্যয় করলে কত সেলস আনা যায়। ধরুন আপনি একটা স্টোর ওপেন করেছেন এবং সেই স্টোরের আপনি অ্যাড দেবেন অফলাইনে, আপনার কি মনে হয় যে কত টাকা খরচা হতে পারে? মিনিমাম 20,000-25,000 টাকা প্রথমে একদম স্টার্টিং যারা বিগিনার্স তাদের কিন্তু 20,000-25,000 টাকা ধরে রাখতে হবে শুধুমাত্র অ্যাডভার্টাইজিং এর উপরে। অফলাইন মার্কেটিং যখন আমরা করি তার মধ্যে বিভিন্ন রকমের অসুবিধা রয়েছে আর এই অসুবিধাগুলো আমি ডিটেলসে বলবো। ধরুন আমি একটা গার্মেন্টস এর শপ ওপেন করেছি, জামা কাপড়ের দোকান, আমি একটা টোটোতে আমার জামা কাপড়ের দোকানের যে ব্যানার সেটা লাগিয়ে এবং একটা মাইকের রেকর্ডিং চালিয়ে অ্যাড দিতে বেরোলাম, বা আমার দোকানের লিফলেট বানিয়ে আমি সেগুলোকে লোকের হাতে হাতে বিলি করতে লাগলাম, বা বড় বড় জায়গায় বড় বড় রোডের ধারে বা যেখানে মানুষের বেশি সমাগম সেসব মার্কেটের উপরে আমি বড় বড় হোর্ডিং লাগাতে চাই, আপনার কি মনে হয় এগুলোতে কত খরচা হতে পারে? এই জিনিসগুলো দিয়ে যদি আপনি অ্যাড দিতে চান তাহলে আপনার ব্যয় হবে প্রচুর কিন্তু কাস্টমার আসবে কম। কিভাবে কম আসবে সেটাও বোঝা। আপনি ধরুন একটা টোটো করে আপনার দোকানের অ্যাড দিচ্ছেন গোটা জায়গায় ঘুরে ঘুরে, যেখানে আপনি ঘুরছেন ধরুন একটা পাড়াকেই ধরছি, একটা পাড়ায় ধরুন 2,500 মানুষের মধ্যে আপনি ওই অ্যাডটা দিলেন, 2,500 মানুষেরই তো আর আপনার দোকানের জামা কাপড় কেনার দরকার নেই। ধরুন সেই 2,500 মানুষের মধ্যে 300 জন এমন ব্যক্তি রয়েছে যারা কিন্তু আপনার প্রোডাক্টের উপরে বা আপনার দোকানের উপরে কোনো ইন্টারেস্ট দেখাবে, সেই 300 জনের মধ্যেও হয়তো হার্ডলি 30 জন আপনার শপটা ভিজিট করবে। এবারে আসি অনলাইন মার্কেটিং এর উপরে। ধরুন আমি যদি আমার একটা স্টোর ওপেন করি বা স্টোর ওপেন না করে আমি পুরোটাই অনলাইন স্টোর ওপেন করি, তাহলে কিন্তু আমি এই 30 জন ব্যক্তি যারা আমার বিজনেসের উপরে ইন্টারেস্ট রাখে তাদেরকেই কিন্তু আমি অ্যাড দেখাতে পারবো। এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সুবিধা। এখানে কিন্তু কম ব্যয় করে আপনি সেই সব টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছাতে পারবেন যাদের সত্যিকারই আপনার প্রোডাক্টটা কেনার প্রয়োজন রয়েছে বা তারা কিনতে পারে। অফলাইন মার্কেটিং এ কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি ব্যয় করতে হয় আর এই ব্যয়ের কারণটা হচ্ছে আমাদের টার্গেটেড অডিয়েন্সকে আমরা পাই না। টার্গেটেড অডিয়েন্স বলতে আমার ধরুন মহিলাদেরকে টার্গেট, আমি বাচ্চা বুড়ো মহিলা ইয়ং যুবক যুবতী সবাইকে অ্যাড দেখাচ্ছি অফলাইনে, তবে গিয়ে মহিলাদের কাছে কিছু কিছু মহিলাদের কাছে পৌঁছাচ্ছে। কিন্তু ডিজিটাল মার্কেটিং এমন যে আপনার যে বয়সের যে ক্যাটাগরির যে পেশার মহিলাদেরকে আপনি টার্গেট করতে চাইছেন তাকেই কিন্তু টার্গেট করতে পারবেন। অফলাইনে যখন আমরা কোনো অ্যাড দিই সেই অ্যাড দেখে যে কাস্টমারগুলো আমাদের কাছে আসবে তারা কিন্তু খুবই লিমিটেড কাস্টমার, খুবই লিমিটেড জায়গার মধ্যে আবদ্ধ। ধরুন আপনার শহরের মধ্যে আপনি অ্যাড দিচ্ছেন, আপনার শহরের বাইরে তো আর কেউ সেই অ্যাডটা দেখতে পাচ্ছে না। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর সুবিধা হচ্ছে আপনি প্রতিদিন নতুন নতুন বিভিন্ন আলাদা আলাদা শহরের বিভিন্ন আলাদা আলাদা রাজ্যের মানুষকেও কিন্তু আপনার অ্যাড দেখাতে পারেন। অনলাইন মার্কেটিং এর ক্ষেত্রে আপনি কিন্তু যে কাস্টমারকে অ্যাড দেখাতে চাইছেন তাদের যে এলাকা, তাদের যে বয়স, তাদের যে চাহিদা বা ইন্টারেস্ট, তাদের যেরকম পেশা, সমস্ত কিছু আপনি সিলেক্ট করে কিন্তু টার্গেটেড অডিয়েন্সকে অ্যাড দেখাতে পারবেন। এক্ষেত্রে কিন্তু টাকা পয়সার ব্যয়টা কম হবে এবং বেশি এফেক্টিভলি সেলস আসবে। অনলাইন মার্কেটিং কিন্তু দুভাবে করা যায়, একটা হচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে, একটা হচ্ছে ফেসবুক অ্যাডস এর মাধ্যমে। ফেসবুক অ্যাডস আর গুগল অ্যাডস এর মধ্যে পার্থক্য কি সেটাও আমি ডিটেলসে বলছি। মানুষ দুইভাবে মূলত শপিং করে থাকে, এক হচ্ছে নয় সে প্রয়োজনে কোনো জিনিস কেনে, আর দুই হচ্ছে সে বিলাসিতার জন্য বা তার শখের জন্য ব্যয় করে থাকে বা কোনো শপিং করে থাকে। মানুষ যখন বিলাসিতার জন্য বা শখের জন্য কোনো প্রোডাক্ট কেনে তখন সে ফেসবুক অ্যাডস এর মাধ্যমে কেনে, আর যখন মানুষ প্রয়োজনের কোনো কিছু সার্চ করে কেনে তখন কিন্তু সে গুগল অ্যাডস এর মধ্যে কেনে।
আপনি আপনার প্রোডাক্টটা কিরকম, আপনি কোথায় অ্যাড চালাতে চান, সেটা এখান থেকেই আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোডাক্টটার কি মানুষের দৈনন্দিন চাহিদা রয়েছে, মানুষ চাহিদার জন্য কি জিনিসটা কিনবে, না এমন প্রোডাক্ট যেটা মানুষকে না দেখালে বা ভালো করে শোকেস না করলে মানুষ কিনবেও না, মানুষের ওটা প্রয়োজনও নেই। হয়তো মানুষ বিলাসিতার জন্য বা শখের জন্য আপনার প্রোডাক্টটা কিনবে। যেমন আমার নিজেরই উদাহরণ দিই, আমার তো টি শার্টের বিজনেস, টি শার্ট তো মানুষ অনেকেই কেনে, কিন্তু আমার বিশেষ টি শার্টটি মানুষ কিনবে কি জন্য, তার জন্য আমাকে ভালো করে শোকেস করতে হবে এবং আমাকে ফেসবুক অ্যাডস চালাতে হবে। কারণ গুগল অ্যাডস এর মাধ্যমে যখন আমরা কোনো টি শার্ট দেখতে পাই, সেখানে কিন্তু হাজার হাজার কোম্পানি থাকে, মানুষ কিন্তু আলাদা করে আমাকে নোটিস করবে এটার কিন্তু প্রবাবিলিটি খুবই কম। তাই আমি ফেসবুক অ্যাডস চালাবো, যাতে মানুষের কাছে আমি পৌঁছাতে পারি সেই সব মানুষের কাছে যারা বিলাসিতার জন্য বা শখের জন্য টি শার্ট কিনে থাকে। আশা করি এর থেকে বুঝতে পারলেন যে আপনার প্রোডাক্ট ওয়াইজ আপনি কিভাবে বেছে নেবেন যে আপনাকে গুগল অ্যাডস চালাতে হবে না ফেসবুক অ্যাডস। আমি বলবো যে বর্তমান সময়ে সবচেয়ে বেশি এফেক্টিভলি সেলস এনে দেয় হচ্ছে ফেসবুক অ্যাডস। গুগল অ্যাডস যে কেউ চালায় না বা চলছে না এরকম নয়, গুগল অ্যাডস কিন্তু বড় বড় কোম্পানিরা চালায়। কিন্তু ওই যে বললাম, যদি আপনি বিগিনার্স হন এবং আপনার প্রোডাক্টটা যদি শখের জিনিস হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ফেসবুক অ্যাডস চালাতে হবে। আজকের ভিডিওটা এতটাই রইল, পরের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কোনো রকম টাকা ব্যয় না করে প্রথম একদম বিগিনার্স লেভেলে কিভাবে আপনারা আপনার বিজনেসের জন্য সেলস জেনারেট করতে পারবেন, যে পথ আমিও আমার বিজনেসের যখন শুরু করেছিলাম তখন কিন্তু আমি এই পথেই হাঁটছিলাম, যে কিভাবে আমি ফ্রিতে সেলস জেনারেট করতে পারবো, ফ্রিতে কাস্টমারকে আনতে পারবো। এইটা কিন্তু বেশি দিন চলে না, কিন্তু প্রথম প্রথম অভিজ্ঞতার জন্য, একদম বিগিনার্স লেভেলে শুরু করার জন্য কিন্তু এই ফ্রিতে সেলস আনার ব্যাপারটা কিন্তু কাজে লাগে। এই চ্যানেলের উপরে যে অনলাইন বিজনেসের সিরিজটা চলছে তার পুরনো ভিডিওগুলো যদি আপনি না দেখে থাকেন, তাহলে অবশ্যই যান সেই ভিডিওগুলো দেখে নিন। ওখানে আমি আলোচনা করেছি কিভাবে আপনার বিজনেসের হোলসেল প্রোডাক্ট আনবেন, কিভাবে ব্র্যান্ডিং করবেন, কিভাবে প্যাকেজিং করবেন, আমি কিভাবে প্যাকেজিং করি, সমস্ত কিছুই কিন্তু আমি শেয়ার করেছি। এবং এর পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো মূলত ডিজিটাল মার্কেটিং এর উপরে এবং হোম ডেলিভারির উপরে হতে চলেছে। আমি ডিটেইলসে একটা একটা জিনিস ধরে ধরে আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং শিখিয়ে দেবো যেটুকু আমি জানি। আজকের ভিডিওটা এতটাই, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি আপনারা অনলাইন বিজনেসের উপরে গ্রো করতে চান বা কোনো ইন্টারেস্ট থেকে থাকে।